কলকাতা মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না ঝালদা পৌরসভার চেয়ারম্যান। ঝালদা শহর জুড়ে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, রাজ্য লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার পরেই দেখা যায় অধিকাংশ পৌর এলাকায় তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। ফল খারাপের কারণ খুঁজতেই আগামী সোমবার নবান্নের সভা ঘরে রাজ্যের 126টি পৌরসভার পৌর প্রধানকে বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। সেই বৈঠকে ডাক পাননি ঝালদা পৌরসভার চেয়ারম্যান। বিষয়টি নিয়ে শাসক দলের আন্দোলন, নানান জল্পনা শুরু হয়েছে। মানে যেহেতু ঝালদায় এরকম হলো, মানে একটা দলের চেয়ারম্যানকে অপসারণ করে আর একজন বসছে, সে আবার দুই কংগ্রেসকে নিয়ে বসছে। যেখানে 10 জন তৃণমূল আছে সেখানে দুই কংগ্রেসকে ওর দরকার হলো, বাকি আমাদেরকে দরকার না ওর। মানে আমাদেরকে নামিয়ে নিয়ে উনি বসছেন, তো এতে দলের বদনামই হচ্ছে। করছেন শুধু উনি সুরেশ আগরওয়াল, কিন্তু বদনামটা হচ্ছে দলের। তো এইটা যদি দল নিশ্চয়ই দেখেছেন ব্যাপারটা, যার জন্যে হয়তো আমাদের ঝালদা পৌরসভাকে ডাকেন। এটা পৌর প্রধান বলতে পারবে? কারণ দেখুন, সরকারটা ওনাদের, সরকার পক্ষে ওনারা আছেন, সেটা পৌরসভা যিনি এখন বর্তমানে পৌর প্রধান আছেন উনি সেটা বলতে পারবেন যে কেন ডাকা হয়নি। তবে যদি না ডাকা হয়ে থাকে সেটা ঝালদার জনগণের জন্য দুর্ভাগ্যের বিষয়। কারণ একজন, একটা প্রশাসনিক বৈঠক যেখানে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে মূল্যবান বক্তব্য রাখবেন, আগামী দিনের পশ্চিমবঙ্গের রূপরেখা, ঝালদার রূপরেখা, পুরুলিয়া জেলার রূপরেখা নির্ধারণ হবে। সেখানে ঝালদার মতো একটা প্রান্তিক শহর যেখানে মানুষ দিন আনে দিন খায়, এরকম মানুষের সংখ্যা সব থেকে বেশি, সেখানে ঝালদা পৌরসভার পৌর প্রধানকে যদি উনি না ডেকে থাকেন, তাহলে এটা ঝালদার জনগণের প্রতি দুর্ভাগ্য এবং ঝালদার জনগণের এটা মানে খুবই চিন্তার বিষয়। আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি। অন্যান্য পৌরসভায় চেয়ারম্যানদেরকে চিঠি পাঠিয়ে টাকা হয়েছে, আপনি কি? না, আমার কাছে এখনো, মানে যদি অফিসে পৌঁছেছে জানি না, আমি তো 5-6 দিন ধরে অফিস যাইনি। আমি কি করে জানবো এখন কেন কি হয়েছে কি না হয়েছে, এই ব্যাপার নিয়ে আমি এখন কিছু বলতে পারি না। আমার সঙ্গে কথা হয়েছে?